হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি একটা ক্লাস সিক্স এর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অবশ্যই চাইবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে যারা আমার চ্যানেলে নতুন মধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্স এর গণিত প্রভাব বলে যে বইটা আছে সেখান থেকে আমি ১১৭ পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব তো দেখো একশো সতেরোতে কি বলছে পেলাম যে সব ভগ্নাংশের লঘিষ্ট আকারে হরে দুই ও পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তারা অসীম না দশমিক সংখ্যা হবে তারা হচ্ছে অসীম দশমিক সংখ্যা হবে তাহলে কি বলছে যেসব ভগ্নাংশের লঘিষ্ট আকারে হরে দুই আর পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তাদের ক্ষেত্রে কি হবে তারা অসীম দশমিক সংখ্যা হবে কারণ তখন লব ও হরে প্রয়োজন মতো সংখ্যা দিয়ে গুণ করে হরকে দশ একশো এক হাজার এই সংখ্যাগুলোতে নিয়ে যাওয়া যায় যেমন মানে দিয়ে বাই গুণ করে দিয়ে গুণ দুই করলে পাঁচ দুগুণে দশ তাহলে চোদ্দ বাই দশ হলে এক দশমিক চার হয় এগারো বাই কুড়িকে দেখো এগারো গুণ পাঁচ আবার কুড়িটাকে দেখানো হয়েছে দুই দুই গুণ দুই গুণ পাঁচ আবার গুণ পাঁচ তাহলে ওপরটা পঞ্চান্ন আর নিচে হচ্ছে একশো তাহলে শূন্য দশমিক পাঁচ পাঁচ তাহলে সেই জন্য কি বলছে দুই আর পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তারা হচ্ছে অসীম দশমিক সংখ্যা এরপরে নিচে কি বলছে দেখো যেসব ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে হরে দুই পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক আছে তারা সসীম দশমিক সংখ্যা হবে কারণ তখন হরকে দশ একশো এক হাজার করা যাচ্ছে না যেমন ধরো সাতের তিন পাঁচের স্বাদ এরম যদি থাকে তাহলে এই ভগ্নাংশ প্রত্যেকটা হরকে দশ একশো একশো তিনকে কি দিয়ে গুণ করে তুমি একশো করবে সাতকে কি দিয়ে গুণ করে একশো করবে তো কোনোভাবেই এটা করা সম্ভব না তো এটা ১১৭ সতেরো পৃষ্ঠা ছিল এর পরে আমরা চলে যাব হচ্ছে ১১৮ নম্বর পৃষ্ঠায় ১১৭ নম্বর পৃষ্ঠা দেখো দু নম্বরটা ফাঁকা ঘর ভর্তি করে আবৃত্ত দশমিক সংখ্যাগুলোর মধ্যে কোনো রকম পার্থক্য আছে কিনা দেখি তাহলে একের তিন হচ্ছে সমান দশমিক তিন ওপরে পৌনকণিক আছে একের ছয় শূন্য দশমিক এক ছয় ছয়ের মাথায় পৌনকণিক এগারো বাই বারো শূন্য দশমিক নয় এক ছয় ছয়ের মাথায় পৌনকণিক ছিয়াত্তর বাই হচ্ছে উনত্রিশ যদি তোমরা করো তাহলে দেখবে দুই দশমিক ছয় দুই শূন্য ছয় আট নয় ছয় পাঁচ পাঁচ এক সাত দুই চার এক আবার শূন্য আসছে তারপর আবার ঘুরে ঘুরে ওই একই সংখ্যা পরপর পরপর আসবে সেই জন্য এখানে ওপরে শূন্যর মাথায় হচ্ছে পৌণ কোণিক দেওয়া হয়েছে সাতের নয় মানে দশ সমান দশমিক সাত মাথায় হচ্ছে পৌণ কোণিক সাত বাই এগারো সমান এটা তো ছিলই শূন্য দশমিক ছয় মাথায় পৌণ কোণিক তিন মাথায় পৌণ কোণিক পনেরো বাই সাঁইত্রিশ সেটা যদি করো তাহলে শূন্য দশমিক চার শূন্য পাঁচ চারের মাথায় পৌণ কোণিক আবার পাঁচের মাথায় হচ্ছে পৌর্ণ কোণিক ছয় বাই তেরো এটা হয় দশমিক চার ছয় পাঁচ এক তিন আট এর পরে আবার ওই চার ছয় আবার ঘুরে ঘুরে আসবে সেই জন্য চারের মাথাতেও পৌনগণিক আর আটের মাথাতেও হচ্ছে পৌনগণিক আছে দেখছি কিছু আবৃত্ত দশমিক সংখ্যার আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হচ্ছে যেমন শূন্য দশমিক তিন পৌন করিক আবার কিছু আবৃত্ত দশমিক সংখ্যার আবৃত্ত দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্কের পরে শুরু হচ্ছে মানে একটা দেখা যাচ্ছে দশমিকের পরেই শুরু হয়ে যাচ্ছে আবার কিছু সংখ্যা দেখা যাচ্ছে কিছু এক বা একাধিক অঙ্কটা যাচ্ছে তারপরে পরে হচ্ছে তাহলে যেমন এক বাই ছয় সমান শূন্য দশমিক এক ছয় ছয়ের মাথায় পৌনকনিক এদের কি আলাদা কোনো বিশেষ নাম আছে যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক বলে যেমন একের তিন সাতের নয় কি বলছে যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় যেমন সাতের নয় দেখো দশমিক সাত তার সাতের মাথায় পৌনকণিক আছে আবার একের তিন দশমিক তিনের মাথায় পৌনকণিক মানে দশমিকের পরেই পৌনকণিক হচ্ছে তাদেরকে শুদ্ধ আবৃত্ত দশমিক বলে আবার যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয় এক বা একাধিক অঙ্কের বাদ রেখে শুরু হয় তাদেরকে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলা যেমন একের ছয় একের ছয়টা ভালো করে লক্ষ্য করো শূন্য দশমিক এক তারপরে ছয় মাথায় পৌনকণিক আছে মানে একটা সংখ্যা পরে পৌন হচ্ছে সেই জন্য একের ছয় আবার এগারোর বারোটা লক্ষ্য করো শূন্য দশমিক নয় এবারে দেখো দশ দশমিক আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক আবার কোনগুলি মিশ্র আবৃত্ত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই তো পাঁচের ছয় তাহলে পাঁচের ছয়টাকে করলে দশমিক আট তিন তিন হচ্ছে তাহলে এখানে আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে হচ্ছে মাথায় পৌন করি তাহলে এটা হচ্ছে পাঁচের ছয়টা কি একটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা চৌত্রিশ বাই পাঁচশো দশ তাহলে শূন্য দশমিক ছয় ছয় ডট ডট মানে বারবার ছয় ছয় আসছে তাহলে এটাকে যদি করি তাহলে দশমিক কি হবে দশমিক শূন্য ছয়ের মাথায় পৌনগণ একটা ঘর পরে পৌন আসছে সেই জন্য চৌত্রিশ বাই পাঁচশো দশ হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বাহান্ন একচল্লিশ এটাকে করলে দশমিক দুই ছয় আট দুই নয় দুই ডট ডট এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে দশমিক দুইয়ের মাথায় পৌন কনিক ছয় আট দুই নয়ের মাথায় পৌন কনিক তাহলে অতএব বাহান্ন বাই একচল্লিশ হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা পনেরো বাই এটাকে করলে দশমিক এক পাঁচ তিন আট চার ছয় সংখ্যা বাই চার বাই আমরা যদি করি তাহলে আমরা দেখবো দশমিক পাঁচ সাত এক চার দুই আট পাঁচ ডট ডট তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে দশমিক পাঁচ দশমিকের পরে পাঁচ থেকে পৌন আট পৌন তাহলে অতএব চার বাই সাত হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা ছয়ের সাত হচ্ছে দশমিক আট পাঁচ সাত এক চার দুই আট ডট ডি তাহলে এইগুলো হচ্ছে বারবার ঘুরে ঘুরে আসছে তো এখানে ছয় বাই যে সাতটা তাহলে এটা হচ্ছে দশমিক আটের মাথায় পৌন কনিক আর দুইয়ের মাথায় পৌন তাহলে ছয় বাই সাতটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আট বাই নয় হচ্ছে দশমিক আট পর পর আট আসছে তাই আবৃত্ত দশমিক সংখ্যা দশমিক আটের মাথায় পৌনগণিক তাহলে অতএব আট বাই নয় হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা পাঁচ বাই এগারো হচ্ছে দশমিক সাত দুই সাত ডট ডট তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে এটা দশমিক সাতের মাথায় পৌন আর দুইয়ের মাথায় পৌন অতএব অথবা পাঁচ বাই এগারো হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা সাত বাই এগারো দশমিক ছয় তিন ছয় ডট ডট আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে দশমিক ছয়ের মাথায় পৌন আর তিনের মাথাতেও পৌন কোনণিক তাহলে এটা হচ্ছে তোমার হবে হচ্ছে সাত বাই এগারো হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা তিন বাই তেরো দশমিক দুই তিন শূন্য ছয় নয় দুই ডট ডট আবৃত্ত দশমিক সংখ্যা দশমিক দুইয়ের মাথায় পৌন করি আর নয়ের মাথায় পৌন করি তাহলে অতএব তিন বাই তেরো হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা চার বাই পনেরো হচ্ছে দশমিক দুই ছয় ছয় ডট ডট আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে দশমিক দুই তারপর হচ্ছে ছয়ের মাথায় পৌনগণিক তাহলে অতএব চার বাই পনেরো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা তেরো বাই পনেরো দশমিক আট ছয় 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 তাহলে আবৃত্ত পৌন করিমিক সংখ্যা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমার পড়ানো কেমন লাগছে তো চলো পরের দিন আমি নতুন পেজের অঙ্ক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই